নবীগঞ্জে রেঞ্জার ফিজিওথেরাপি প্রাইভেট ক্লিনিক সিলগালা। বিস্তারিত দেখুন নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নুরুজ্জামান ফারুকীর রিপোর্টে। AB24 বাংলা ও বাঙালির পাশে। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে শেরপুর রোডে অবস্থিত হাফেজ আবদুল্লাহ নাইমের পরিচালিত রেঞ্জার ফিজিওথেরাপি প্রাইভেট ক্লিনিক বন্ধ করা হয়েছে। রবিবার 29 মে উপজেলা স্বাস্থ্য বিভাগ পরিচালিত এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ। এ সময় বৈধ কাগজপত্র না থাকার দায়ে রেঞ্জার ফিজিওথেরাপি ক্লিনিক বন্ধ করা হয়। তিনি জানান এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় সার্বিক সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর নূরে আলম, MOBCS ডাক্তার ফয়সল আহমেদ, নবীগঞ্জ থানার SI বিজয় দেবনাথের নেতৃত্বে একদল পুলিশ।